আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের পরিচিতি। স্ত্রী প্রজননতন্ত্র দেখতে কিছুটা এরকম এবং স্ত্রী প্রজননতন্ত্রের কিছু অংশ থাকে যেগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জেনে নিব। প্রথমেই স্ত্রী প্রজননতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের ডিম্বাশয়। ডিম্বাশয় মূলত এক জোড়া অবস্থিত থাকে একটা মানুষের স্ত্রী প্রজননতন্ত্রে এবং এই ডিম্বাশয়গুলো দেখতে কিছুটা বাদাম আকৃতির। এই ছবিটার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে একটা ডিম্বাশয় এবং এটা হচ্ছে আরেকটা ডিম্বাশয়। এই ডিম্বাশয়গুলো লিগামেন্টের মাধ্যমে এই স্ত্রী প্রজননতন্ত্রের মূল অংশের সাথে যুক্ত থাকে, অর্থাৎ এই অংশটাকে তাহলে আমরা বলতে পারি লিগামেন্ট। এরপর আমরা যে অংশটা দেখবো সেটা হচ্ছে ডিম্বনালি বা ফেলোপিয়ান নালী। তোমরা অনেক সময় কিন্তু এই ভুলটা করে থাকো, এই লিগামেন্ট নালীটাকে তোমরা ডিম্বনালি বা ফেলোপিয়ান নালী হিসেবে চিহ্নিত করে দাও, কিন্তু এটা কিন্তু আসলে ডিম্বনালি বা ফেলোপিয়ান নালী নয়। ডিম্বনালি বা ফেলোপিয়ান নালী যেটা, সেটা হচ্ছে ঠিক উপরের দিকে এখানে অবস্থিত, আর এটা হচ্ছে মূলত জরায়ুর দুই পাশে অবস্থিত এবং এটা 12 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই ফেলোপিয়ান নালী দিয়ে আমাদের যে জরায়ু, এই জরায়ু থেকে আমাদের যে ডিম্বনালী, এই ডিম্বনালী বা ফেলোপিয়ান নালীর মধ্যে দিয়ে ডিম্বাশয় থেকে স্খলিত ডিম্বাণু সেটা জরায়ুতে প্রবেশ করে এবং পরবর্তীতে সেটা বাহিরে চলে যায়। এরপর ফেলোপিয়ান নালীর যে পরবর্তী অংশ, অর্থাৎ এখানে আমরা যে সবচেয়ে বড় অংশটা দেখতে পাই স্ত্রী প্রজননতন্ত্রের, সেটা হচ্ছে জরায়ু। জরায়ু দেখতে কিছুটা উল্টানো নাশপাতির মতো এবং এটা একটা মাংসল অংশ এবং মূত্রাশয়ের পেছনে এবং মলাশয়ের সামনে শ্রোণি গহ্বরে অবস্থিত। এই জরায়ুর কাজটা হচ্ছে, জরায়ু মূলত ভ্রূণকে ধারণ করে এবং একটা প্রেগনেন্ট মহিলার দিকে আমরা যদি তাকাই, তার পেটের যে অংশটা বা তার শ্রোণীচক্রের যে অংশটা বড় হয় বা স্ফীত হয়, সেই অংশটা কিন্তু আসলে জরায়ু। যেটাকে আমরা বলে থাকি যে পেট বড় হচ্ছে, সেটা আসলে জরায়ুটা বড় হয়। তো এই জরায়ু মূলত একটা মাংসল অংশ এবং দেখতে কিছুটা উল্টানো নাশপাতির মতো। জরায়ুর পর আমরা যে অংশটা দেখতে পাই সেটা হচ্ছে একটা নালিকাকার একটা অংশ বা নালীর মতো একটা অংশ, যেটা পরবর্তীতে ইউরেথ্রাতে রূপ নেয় এবং এই অংশটাকে বলা হয়ে থাকে যোনি। এবং এই যোনি অংশটা হচ্ছে মূলত শুক্রাণু গ্রহণ করে এবং শুক্রাণু গ্রহণ ছাড়াও এটা মূত্রাশয়ের সাথে যুক্ত থেকে মূত্রকে বাহিরে গমন করতে বা বাহিরে বের করে দিতে সেটা সাহায্য করে। এছাড়াও আমাদের স্ত্রী প্রজননতন্ত্রে আরও কিছু অংশ দেখা যায় যেগুলো হচ্ছে বহিঃযৌনাঙ্গ নামে পরিচিত। বহিঃযৌনাঙ্গ হিসেবে এখানে আমরা একটা মাংসল ভাজ দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের লেবিয়া মেজোরা এবং লেবিয়া মাইনোরা ইত্যাদি অংশ আমরা দেখতে পাই। তো এই হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের পরিচিতি। তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে ভিডিওটি আরেকবার দেখে আসতে পারো অথবা কমেন্ট বক্সে আমাকে প্রশ্নটি জানিয়ে দাও।